একজন মাটিও মানুষের প্রিয় নেতার কথা বলছি। 1947 সালেই ব্রিটিশ শাসকদের থেকে যখন আমরা মুক্ত হয়ে স্বাধীনতার এক নতুন সূর্য পেলাম, আর ঠিক তখনই বসুয়ারায় জন্ম নিল এক নতুন সম্ভাবনা, নতুন এক অগ্নিস্ফুলিঙ্গ, যার দীপ্ত ছড়িয়ে গেছে পুরো 14 গ্রামের আনাচে কানাচের 429টি গ্রাম সহ সারা বাংলায়। কৃষক পরিবারে জন্ম নেওয়া সে ধীরে ধীরে হয়ে গেল শান্তির এই জনপদ 14 গ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলায় মুক্ত স্কুলে সবার প্রিয় সেই বালকটি আজ 14 গ্রামের লাখো মানুষের হৃদয়ের রাজা। এক আবেগের নাম আধুনিক 14 গ্রামের রূপকার। শান্তির এই জনপদ বিনির্মাণের পরতে পরতে যার শ্রম, মেধা আর ঘাম জড়িয়ে আছে, মানব সেবায় সদা বিরামহীন এক নিবেদিত প্রাণ, মানুষের জন্য কাজ করে যাওয়াই যার একমাত্র ব্রত, সে আর কে হতে পারে? হ্যাঁ, তিনি এক সত্যিকারের যোদ্ধা, ওয়ান ম্যান আর্মি। বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে সম্মুখ সমরে যুদ্ধ করা এক মুক্তির নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক মুজিব, এমপি। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ক্ষান্ত হননি এই মুজিবুল হক মুজিব। বঙ্গবন্ধুর ডাকে সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মানব সেবায় ব্রত হয়ে সক্রিয় জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এই মুজিবুল হক মুজিব। স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী প্রত্যেকটি জাতীয় গণতান্ত্রিক আন্দোলনে মুজিবুল হক মুজিবের সক্রিয় অংশগ্রহণ ছিল। তরুণ রাজনীতিবিদদের অনুপ্রেরণা যোগাতে মুজিবুল হক মুজিবের কোনো জুড়ি নেই। রাজনীতির পাশাপাশি যিনি মহান মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন 1971 সালে, আর তিনি হলেন প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1967 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। একজন কৃষকের সন্তান, তৃণমূল থেকে উঠে আসা এই মহান নেতা রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে 14 গ্রামের আপামর জনতার কাছে তিনি প্রিয় নেতা নামেই পরিচিতি লাভ করেন। সীমাহীন নীল গগনের তলে আমরা যখন 14 গ্রামবাসী দিশেহারা, চরম অসহায় আর উৎকণ্ঠায়, নির্মম অত্যাচার উৎপীড়নের শিকার, আর ঠিক তখনই আমাদের কষ্ট মুছে দিয়ে অবারিত অজস্র সুন্দর স্বপ্নগুলোকে চোখের তারা এঁকে দিলেন যিনি, তিনিই আমাদের প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। গরিব দুঃখী মেহনতি মানুষকে কোমল বক্ষ জড়িয়ে পরম মমতায় নিখাত ভালোবাসার ফোয়ারা ছড়িয়ে পরম যত্নে আগলে রাখেন যিনি, তিনি হলেন প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। সাধারণ কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া ও মেহনতি সকল শ্রেণী পেশার মানুষ প্রিয় নেতার কাছে যেতে পারেন নির্ভয়ে। বলতে পারেন তাদের মনের সকল আবক্ত আকুল আকুতি। সাধারণ মানুষের কথা শোনেন ও বোঝেন প্রিয় নেতা হৃদয় দিয়ে। তিনি আমাদের মাথার তাজ প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। এই মানুষটি এই পৃথিবীতে আসলেন একটা সীমানায়, একটা পরিবারে, কিন্তু তিনি বদলে দিলেন পুরো 14 গ্রামকে। এক মুজিবুল হক মুজিবরা পৃথিবীতে আসেন কালে ভদ্রে, শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, অন্ন দিয়ে, উন্নয়ন দিয়ে, সেবা দিয়ে, সমাজ সংস্কারে নিজেকে বিলিয়ে দিয়ে, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত এই জীবন্ত মহাপুরুষ 14 গ্রামের মহানায়ক প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। অজপাড়া গায়ের মেঠোপদগুলো কাদা ও খানাখন্দে ভরে থাকার চরম বঞ্চনা ও কষ্টের পরিসমাপ্তি ঘটিয়ে 429টি সবুজে ঘেরা গ্রাম পায়ে হেঁটে যিনি ছড়িয়ে দিয়েছেন উন্নয়নের জোয়ার, তিনি আমাদের অহংকার প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। মুজিবুল হক মুজিব স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। ছাত্র রাজনীতি শেষে তিনি যুবলীগে যোগদান করেন। স্বাধীনতার পরে কুমিল্লা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও তিনি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মূল সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে নেতৃত্ব দেন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুব সম্পাদক, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মুজিবুল হক মুজিব মহান জাতীয় সংসদের 2-2 বার হুইপ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সহ 2-2 বার রেলপথের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সফলতার সাথে গৌরব অর্জন করেন, আর তাই বাংলা আপামর জনতা তাকে একজন সফল রেলপথ মন্ত্রী হিসেবেও চিনে থাকেন। পেশাদারিত্ব, রাজনীতি, দায়িত্ববোধ, এসব কিছু পালনের পর অবশেষে মুজিবুল হক মুজিবের জীবনে এলো সেই শুভ সময়, যে সোনালী সময়টা উপভোগ করার কথা ছিল আরও বহু আগে।
যে জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে 67 বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের রীতি টেনে 2014 সালের 31 অক্টোবর কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার মিরাখোলা গ্রামের অ্যাডভোকেট হনুফ আক্তার রিক্তাকে বিয়ে করে জীবনসঙ্গী করেন প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। বর্তমানে প্রিয় নেতা মুজিবুল হক মুজিব একজন কন্যা সন্তান ও দুইজন পুত্র সন্তানের জনক। পরিশেষে বলতে চাই, আমার নেতা, আমার অহংকার, এক নেতা, প্রিয় নেতা মুজিবুল হক মুজিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।